वेलकम टू माहिस न्यू ब्लॉग। सामने लक्ष्मी पुजो, ताई आज के लक्ष्मी पुजो प्रिपरेशन करे रखी। लक्ष्मी पुजोर दिन तो अनेक काज थाके, अनेक किछु बनाते हैं, ताई सब किछु करे उठार समय है ना, ताई किछुटा काज आमी आज के एगिए रखी। तो की बनाच्छी आमी चलुन देखाच्छी। लो खोई बनाच्छी आमी। की पुजोर खोई? लक्ष्मी पुजोर खोई बनाच्छी। ধানগুলো ফেলে দিচ্ছি ধানের খোসা। তিল ভাজাও হয়ে গেছে, কারণ লক্ষ্মী পূজোর দিন তো পূর্ণিমা পড়ে যায়, তাই তিল ভাজা যায় না, তাই তিলের নাড়ুটাও আজকেই করে নিচ্ছি। আর তার সাথে নারকেল কুড়ানো হয়ে গেছে, নারকেলের নাড়ুটাও বানিয়ে নেব। ফার্স্টে আগে নারকেলের নাড়ুটা বানিয়ে নেব, তাই নারকেল কোরানোর সাথে চিনি মিশিয়ে রেখে দিয়েছিলাম, এবার সেটা কড়াইয়ের মধ্যে পাকিয়ে নিচ্ছি। এবার নাড়ুগুলোকে গোল করে নিচ্ছি, কারণ গরম অবস্থাতেই নাড়ু গোল না করলে সেটা ঝুরঝুরে হয়ে যাবে। মাহির প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কিন্তু অনেকগুলোই নাড়ু বানানো হয়ে গেল। মাহি কিন্তু খুব একটা দুষ্টুমি করেনি, খুব শান্ত হয়েই বসেছিল, তাই পুজোর অনেকটা কাজই কিন্তু আমি এগিয়ে নিতে পেরেছি। নাড়ু বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, আবার খুব তাড়াতাড়িও করা যায় না, কারণ খুবই গরম থাকে তার জন্য। আর দেখুন, সব নাড়ুগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন মুর জাল দিচ্ছি মুরকি করার জন্য, দেখাচ্ছি আমি। এবারে গুড়টাকে আস্তে আস্তে খোয়ের মধ্যে দিয়ে মুরকি বানিয়ে নিচ্ছি। আর এই মুরকিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি কৌটো করে রেখে দেব। আগে থেকে তিলটা ভেজে রেখেছিলাম, তাই এবার গুড়টা গরম হয়ে গেলে তিলটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার থালাতেও আমি কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, আর হাতে তেল লাগিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নিলাম। এগুলোকেও আমি ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ভরে রেখে দেব। নারকেলের নাড়ু করা হয়ে গেছে, তিলের নাড়ু হয়ে গেছে, খইও করা হয়ে গেছে, মুরকি, আর এখন আনতে যাচ্ছি লক্ষ্মী ঠাকুরের সরা, আর তার সাথে কিছু কিছু পুজোর জিনিসপত্র। চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এটা ভালো না, মুকুট নেই। হ্যাঁ, মুকুট নেই মাথায়। প্রণাম করো আবার। ঠাকুর নিয়ে চলে এসেছি, আর টুকটাক কেনাকাটাও হয়ে গেছে। এবার পুজোর প্রস্তুতি শুরু করব, আর লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে মাহির ব্লগ আবার আসবে। আর ততদিন ভালো থাকবেন, পুজোতে ভালো করে এনজয় করবেন।